থাকবে না। দেন তার লাস্ট এসএমএসটা দেখেন কি বলে, এরপর কি বলছে শুনুন। পাতিমাস্তান মারাও, কোনটা পাতিমাস্তান আর কোনটা মাস্তান এটা তুই বুঝবি, ঠিক আছে? আড্ডা মারাইতে আসিস, কোনটা পাতিমাস্তান ভরে দিমু আনে তোর জায়গা মতো। আল্লাহ, ও মাই গড, ও কারণে নিজুম দেবে সে নিজুম আমারে চুড়াও ভাই নিজুম। আমি আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভাই, এই জন্য তুললো না, এই জন্যই তুললো না আমরা। 35 টা ভাই, 35 ভাই, রেকর্ড হয়ে যাবো ভাই, রেকর্ড হয়ে যাবো ভাই, 37 37 জিকু ভাইকে নিয়ে গেছি। তোমরা সবাই জানো যে জিকু ভাই তার ফেসবুক পেজ এবং গাইজ ইউটিউব চ্যানেলে কিন্তু আন্ডার রেটেড প্লেয়ারদের প্রমোট দিয়ে থাকে এবং গাইজ তার ফেসবুক পেজে কিন্তু অনেক রিয়াকশন ভিডিও দিয়ে থাকে। তো গাইজ এই তোমার আন্ডার রেটেড প্লেয়ারদের প্রমোশন দেওয়াকে কেন্দ্র করে কিন্তু রিকু ভাই খেল উঠে গাইজ। ফার্স্টে গাইজ আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে আসবো, দেন গাইজ আমাদের নিজেদের মতামত কিন্তু আমরা ভিডিওর শেষে জানাবো। তো গাইজ ফার্স্ট আমরা সেই জিকু ভাইয়ের থেট খাওয়া ভিডিওটা দেখে আসি, চলো গাইজ। এটা কিছু হইলো বলো তোমরা? সে আমাকে এক পর্যায়ে কিন্তু থ্রেডটা স্টার্ট করে ফেলছে, সে আমাকে বলতেছে তার প্রমোট লাগবেই, টাকা লাগলে টাকা দিবে, যা লাগবে তা দিবে। গাইজ আমি কখনোই এরকম মানে টাকার জোরে কোনো প্লেয়ারদেরকে দিয়ে তো তাকাই না, অনেক আসছে এরকম অফার গাইজ, ট্রাস্ট মি, আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না জিকু ভাই একটা সিঙ্গেল টাকা নিয়ে কারোর সাথে প্রমোটে ডিল করছে। তো দেন আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, তখন আমি লিখছি এইসব ফাপড় দিয়ে লাভ নাই ভাই, যারা ভালো খেলে তাদের আমি এমনিতেই প্রমোট করি, এমনভাবে প্রমোট আমি করি না, মানে টাকা পয়সার ব্যাপারে এরকম প্রমোট আমি যাই না, এটা আমি বুঝাইছি। দেন সে কি বলছে শুনেন। সোজা কথা যদি না বুঝেন তাহলে তো বাঁকাভাবে কথা বলতেই হইব, বাঁকাভাবে বুঝাইতে হইব আপনারে, বুঝছেন নাই? আপনারে অনেকভাবে অনেকদিন পর্যন্ত ট্রাই করতেছি, আপনি কথা শুনতেছেন না, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু এখন অন্যরকম হয়ে যাইব, ঝামেলা হয়ে যাইব কিন্তু, বুঝছেন নাই? আপনি এখন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি করবেন, আমি প্রমোটটা লাগবো আমার, এত নাটক ভাল লাগতেছে না, ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাইব তাহলে। আপনি কিন্তু পরিচিত, চিনি কিন্তু আপনারে, দেখি আমি, ঠিক আছে? ঝামেলায় পড়ে যখন একটু নাটকটা বেশি মারাইলা তুমি, ঠিক আছে? এতক্ষণ ভালোভাবে কথা কইছি, কথাটা কানে নাও নাই, 27 নম্বর থাকো না, আড্ডা মারাইতে হবো না, 27-এর মাথায় আড্ডা ভরিয়া দিবো আনে জায়গা মতো, নাটক ভরিয়া দিবো আনে, আড্ডা মারাইতে হবা না, চাচু দাইতে আইবা না, প্রমোশনের জন্য। যদিও গাইজ আমি বলছি বারবার যে আমি স্কিলফুল প্লেয়ার না হলে গাইজ আমি যত টাকাই হোক আমি তাকে প্রমোট করি না বা তাকে নিয়ে আমি কোনো রিয়াকশন ভিডিও বানাই না। এত সময় কিন্তু আমরা জিকু ভাইয়ের সেই ভিডিওটা দেখতে পারলাম, আর এখানে কিন্তু দেখে আমরা বুঝতে পারছি গাইজ জিকু ভাই কে থ্রেড দিছে গেছে ওপেনলি, আর সেখানে কিন্তু বলছে যে জিকু ভাই তার চ্যানেলটা যদি টাকার বিনিময়ে অথবা গেছে এমনি প্রমোট না করে তাহলে কিন্তু মারার হুমকি দিছে। তো এখানে কিন্তু জিকু ভাই গেছে টাকার বিনিময়ে প্রমোট দেন না, এটা কিন্তু আমরা সবাই জানি। জিকু ভাইয়ের কাছে যেই ভিডিওগুলো বা যেই চ্যানেলগুলো মনে হয় আন্ডার রেটেড গেছে ওইগুলোই কিন্তু জিকু ভাই প্রমোট দিয়ে থাকে। গাইজ এরপরে আমরা দেখে নেব কিন্তু ইটস কাপুর একটা ভিডিও ক্লিপ, আর এইখানে কিন্তু দেখবো গাইজ ইটস কাপুর কিন্তু তার একটা ম্যাচে কিন্তু তোমার রেকর্ড করে। তো ফার্স্ট অফ অল আমরা গাইজ সেই ভিডিওটা দেখে আসবো, দেন গাইজ আমাদের নিজেদের রিয়াকশন দিব। মাই গড, ও কারণে নিজুম দেবে সে নিজুম আমারে চুড়াও ভাই নিজুম। আমি আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভাই, এই জন্য তুললো না, এই জন্যই তুললো না আমরা। 35 ভাই, 35 ভাই, রেকর্ড হয়ে যাবো ভাই, রেকর্ড হয়ে যাবো ভাই, 37 What? চৌচল্লিশটা লাইক,
তো গাইজ এত সময় কিন্তু আমরা দেখতে পারলাম গাইজ ইটস কাব্বুর সেই গাইজ তোমার রেকর্ড করা একটা র্যাঙ্ক ম্যাচ, আর এইখানে কিন্তু গাইজ ইটস কাব্বু তার স্কোর নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে যায়, আর বাংলাদেশের ইতিহাসে গাইজ সর্বোচ্চ লাইক কিন্তু গাইজ তাদের স্কোরই কিন্তু পায়, আর সেখানে কিন্তু আমরা দেখতে পারছি 45টা লাইক কিন্তু গাইজ ইটস কাব্বুর স্কোর পায়, আর এটা কিন্তু বাংলাদেশের গাইজ সর্বোচ্চ লাইক পাওয়া তোমার লাইক কাউন্ট হলো মানে 45টা গাইজ। আর আমরা যদি অন্য রিলিজিয়নে তাকাই গাইজ, আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, সেখানে কিন্তু আঙ্গুস FF গাইজ এক সময় 46টা তোমার লাইক পাইছিল, তো অনেকটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডই করে ফেলছে। তো আরেকটা রেকর্ড আরেকটা লাইক কিংবা আর দুইটা লাইক বেশি পাইলে কিন্তু গাইজ আঙ্কুশ FF-এর রেকর্ডটা ভেঙে ফেলতো। দেন গাইজ আমরা দেখবো গাইজ মিস্টার ট্রিপোলারের গাইজ 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তার চ্যানেলে হয়ে গেছে, আর এর উপলক্ষে কিন্তু গাইজ সে কিন্তু একটা স্পেশাল ভিডিও বানায়, আর সেখানে কিন্তু গাইজ সে একটা রেকর্ড করে ফেলে মানে রেকর্ড পরিমাণে কিল করে ফেলে গাইজ। ফার্স্ট অফ অল গাইজ আমরা সেই ত্রিপোলারের সেই ভিডিওটা দেখবো 4 মিলিয়ন স্পেশাল ভিডিও, দেন তারপর আমাদের নিজেদের মতামতগুলো দিব। ভাই আমি রেডি না, ভাই আমি রেজাল্ট পাওয়ার জন্য রেডি না চন্দু রে, ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করতে যাচ্ছি গাইজ আমরা। আরে 111 তো গেছে এত সময় কিন্তু আমরা মিস্টার ত্রিপোলারের গাইজ সেই 4 মিলিয়ন গাইজ সাবস্ক্রাইবার উপলক্ষে যে স্পেশাল ভিডিওটা বানাইছিল গাইজ ওই ভিডিওটা দেখতে পারলাম, আর এটা কিন্তু অনেকটাই ফানি করে গেছে মিস্টার ত্রিপোলার ভিডিও বানাইছে। বাট গাইজ একটা জিনিস তোমরা কি খেয়াল করছো, মিস্টার ত্রিপোলার কিন্তু 99+ গাইজ কিল করে ফেলছে, আর এটা কিন্তু ইতিহাসের সর্বোচ্চ কিল বলা যায় গাইজ, মানে হয়তো বা এটা কাস্টম ম্যাচ তাও কিন্তু ইতিহাসের সর্বোচ্চ কিল কিন্তু মিস্টার ত্রিপোলার করে ফেলছে। তো এই ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগছে, আর এই ভিডিও ক্লিপগুলো গাইজ তোমরা কে কে আগে দেখছো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর এরকম ইন্টারেস্টিং নিউজ পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারো। দেন গাইজ অলওয়েজ চিল থাকো ব্রাদার, চিল ব্রাদার ফাস্ট থাকো, গুড বাই।